নমস্কার মই ঋতুস্মিন শর্মা চৌব্বিশ ঘণ্টার ভিতরতে নরম হয়েছে কংগ্রেসের বিদ্রোহী বিধায়ক শেরমান আলী আর এবার কৈছে যে সত্রর মাটি বেদখল মুক্ত হওয়াটো ময়ো বিচারো ময়ো সত্রক শ্রদ্ধা করো চৌব্বিশ ঘণ্টার ভিতরতে সুর সলনি হয়েছে শেরমানর সত্রর মাটি বেদখল মুক্ত করার সহায় করব এটা শেরমান আলী শেরমান আলিয়ে সহায় করব সত্রর মাটি বেদ দখলমুক্ত করা সত্রর প্রতি মোর যথেষ্ট শ্রদ্ধা আছে বলে প্রকাশ করেছে শেরমান আলী সত্রর মাটি উদ্ধার করাত মোর কোনো আপত্তি নাই শেরমানর মন্তব্য মই প্রশাসনকো জানাই দিছো এই উচ্ছেদত মই সহায় করিম মই সকিয়নি কোনো বিষয়াক দিয়া নাছিলো মই সকিয়নি এটা দুষ্ট চক্রকে দিছিলো যিটো দুষ্ট চক্রই রাইজৰ পৰা পয়সা লৈ মাটিৰ দুই নম্বৰী কাম কৰে টকা লৈ ম্যাদী মাটি সত্রৰ সীমাৰ ভিতৰত ভৰাই দিয়ে এই দুষ্ট চক্রই আর টকা দিলেই সীমার বাহিরে উলিয়াই দিয়ে অতীতও আমি মিলা প্রীতিরে আছিল ভবিষ্যতেও আমি ভাই ককাইৰ দৰে থাকিম মই সত্রক অপমান করা নাই বলে প্রকাশ কৰিছো রাইজৰ প্রতিনিধি হিসাবে দুষ্টক দমন করাটো মোৰ কর্তব্য মোক গ্রেপ্তার করিলেও কৰক মই বেয়া কথা একো কোৱা নাই মোৰ কথাখিনিৰ অপব্যাখ্যা কৰা হৈছে মোৰ কথাখিনি বেলেগ এটা লাইনত নিবলৈ চেষ্টা কৰা হৈছে মই বৰপেটা সত্ৰৰ সীমাৰ খুঁটি উভালি পেলোৱাটো সঁচা নহয় মই কোনো আইন ভংগ কৰা নাই মই কারোরে উপর হাত উঠোৱা নাই সত্রর মাটি উদ্ধার করাত মই পূর্ণ সহযোগ করিম শেরমান আলী চৌব্বিশ ঘণ্টাতে নরম হয়েছে শেরমান আলী কেবল উচ্ছেদের পূর্বে ভূমিহীন মানুষখিনি সংস্থাপন দিয়ক সে আহ্বান জানাইছে আর এই উচ্ছেদত পূর্ণ সহযোগ করিম বলে কৈছে শেরমানে চৌব্বিশ ঘণ্টার আগর শেরমান আর চৌব্বিশ ঘণ্টার পিছর শেরমানের মাজত আকাশ পাতাল পার্থক্য আহি পৰিছে ইতিমধ্যে শেরমান আলীর বিরুদ্ধে বরপেটা সত্রক অপমান করা অভিযোগত গোচর রুজু হয়েছে মুখ্যমন্ত্রীও কৈছে শেরমানের বিরুদ্ধে ব্যবস্থা লওয়া হব ইয়ার পিছতে শেরমানে কৈছে সত্রর প্রতি মোৰ যথেষ্ট শ্রদ্ধা আছে সত্রর মাটি উদ্ধারত মই পূর্ণ সহযোগ করিম শেরমান আলীর এই মুহূর্তের সংবাদ মাধ্যমের আগত কি কৈছে শুনাইছো আপনাদের প্রথমতে মই এটা কথা স্পষ্ট কৈ লও সত্রর প্রতি মোৰ যথেষ্ট শ্রদ্ধা আছে সত্রর জেনুইন মাটি উদ্ধার করাত মোর কোনো আপত্তি নাই আর ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশনক ইতিমধ্যে জানাই দিছো যে মই সহযোগ করি মই যেটু হকিয়নি এই হকিয়নি দিছো সেই দুষ্ট চক্র যি দুষ্ট চক্রয় মণ্ডলহতর লগ লাগি রাইজর পৰা পয়সা কালেকশন করে আছে আর কারোবার এলটেড মাটি সত্রর ভিতর সোমাই দিয়ে আর পয়সা নিদিলে সত্রর ভিতর সোমাই দিয়ে পয়সা দিলে সত্রর পৰা উলিয়াই দিয়ে সেই দুষ্ট চক্রটো মই সকিয়নি দিছো যে এইবোৰ নকৰিব মই তেখেতসকলক কৈছো যে আমি অতীততো মিলা প্ৰীতিৰে আছো ভৱিষ্যতেও আমি ভাই ককাই হিচাপে মিলা প্ৰীতিৰে থাকিম কিন্তু আপোনালোকে এই বেয়া কামবোৰ নকৰিব আজিয়ে মই আপোনালোকক সকিয়াই দিছোঁ ভৱিষ্যতেও যদি এইটো কৰি থাকে তেতিয়ালে কিন্তু কঠোৰতকৈ কঠোৰতম ব্যৱস্থা লোৱা হ'ব আই থিংক ইট ইজ মাই প্ৰাইম ডিউটি কোনোবাই মানুহৰ পৰা পইচা লৈ তেওঁলোকৰ এলটেড মাটি ম্যাদি মাটি সত্রৰ ভিতৰত সোমাই দিব আৰু পইচা পইচা লৈ পেলাই সত্রৰ পৰা উলিয়াই দিব সত্রৰ মাটি দাগ বেলেগ হৈ যাব আৰু পইচা নাপালে তেওঁলোকে বেলেগৰ মাটি সত্রৰ ভিতৰত সোমাই দিব এইটো কেনেকুৱা কথা মই ৰাইজৰ প্ৰতিনিধি হিচাপে এই দুষ্টক দমন কৰাটো মোৰ অন্যতম কৰ্তব্য বুলি ভাবোঁ মইতো হাত লগোৱা নাই মই ৱাৰ্নিং দিছোঁ ডেফিনেটলি মই আজি বিজেপি চৰকাৰ আছে কিমানখিনি মোৰ কথা ৰজিব নাজানো ডেফিনেটলি মই প্রশাসনক জনায় এলোকর বিরুদ্ধে ব্যবস্থা করবো এলোকক অ্যারেস্ট করি ইতিমধ্যে
ইতিমধ্যে কেবাজনো মানুহক এরেস্ট করার কারণে মই নির্দেশ দিছো এই পয়সা উঠার কারণে আপনাদের সাব বাগবর সমষ্টিত একটা কেস রুজু হয়েছে ইতিমধ্যে এন্ড আই উইল কন্টিনিউ দিস মোর বাগবর সমষ্টিত দুষ্ট চক্রয় পয়সা লয় সত্রর বাহিরর মাটি সত্রর ভিতর মাটি সত্রপরা উলিয়াই দিব আর সত্রর বাহির মাটি সত্র সুমাব আই উইল নেভার টলারেট গ্রেফতার করলে করক হোয়াট ইজ দ্য প্রবলেম মই বেয়া কথা কি কইছো যে দুষ্ট চক্র আপনাদের গোটেই ভিডিওটা চাব গোটেই ভিডিওটা পোৱা নাই এসাম দুষ্ট চক্র মন্দিরত আছে এই আপনার রাইজে দিয়ে এপ্লিকেশন রাইজে মই কি কইছো প্রতিঘোট লম মানে কেস করিম তেওঁলোক না না আপনাদের বেলেগ লাইনত লৈ গৈ আছে আপনাদের বেলেগ লাইনত লৈ গৈ আছে মই হকিয়াই দিছো আজির পৰা এইবোর কারবার নকরিব এই যে বিজনেস চলি আছে রাইজে দিয়া আপনাদের ফটো মরক কিছুমান লাটমন্ডল একটা দুষ্ট চক্রর লগত লগ লাগি পয়সা ডিমান্ড করে থাকে ইয়ারে যে ছাব্বিশ ঘর চব্বিশ ঘর মানুষ সত্রপরা উলিয়াই দিলে তেওঁলোকৰপৰা দুই লাখ টাকা লৈছে মই জনাত এই দুই লাখ টাকা বিচাৰিছিলে নিদিয়ে শুনক কথাটো দুই লাখ টাকা খুঁজিছিল নিদিয়া কারণেই চব্বিশ ঘর মানুষ সত্র সুমাই দিছে কিন্তু এস ডি সিয়ে করে দিলে মই ভারবেলি কইছো যে আপনাদের চেক করক মই আইন হাতত তুলি লৈছোনে কারবাক মানিছোনে মই মই কৈছো ভবিষ্যতে এনেকুৱা নকৰিব পয়সা খুজি পয়সা নিদিলে রাইজর মাটি সত্রর ভিতর সুমাই দিব আর সত্রর ভিতর মাটি পয়সা দিলে সত্রর ভিতরপরা মাটিটা উলিয়াই দিব এইটুক মই দমন করব লাগিব ওয়ার্নিং হে দিছো এন্ড আই হ্যাভ ডান মাই ডিউটি আপনাদের এতিয়া শুনক বিজেপি সরকার থাকুতে এই কথাখিনি মই জানাম প্রশাসনক জানাইছো ইতিমধ্যে কেস রুজু হয়েছে তিন চারিজন এরেস্ট হব আরও জানাম যিকেইজন আছে যিকেইজনে তেওঁলোকক প্রথম ওয়ার্নিং দিছো যদি তেওঁলোকে এই কারবার করে থাকে লাটমন্ডলের সহযোগত যদি রাইজরপরা পয়সা লৈ থাকে আই উইল আক্স দ্য এস ডি সি অর ডি সি টু লজ এ কমপ্লেন যদি এই সরকারের দিনত নহয় ডেফিনেটলি মই যেতিয়া পাওয়ারত আহিম তেওঁলোকৰ বিরুদ্ধে মই কেস রুজু করাম তেওঁলোকৰ জেলৰ ভাত খুৱাম মই এতিয়াও এতিয়াও মন্দিয়ার সেই দুষ্ট চক্র বেছি মানুহ নহয় আট দশজন মান আছে তেওঁলোকে তেওঁলোকক মই এতিয়াও অনুরোধ করছো ভাই এইবোৰ নকৰিব দুখিয়া মানুহ সত্রর যিখিনি জেনুইন ল্যান্ড সেই জেনুইন ল্যান্ড উদ্ধার করার কারণে কালিও মই কৈছো পরেও কৈছো ডিসি যে আই উইল কোপারেট কিন্তু একটা দুষ্ট চক্র চলি আছে তেওঁলোকে পয়সার কারণে কারোবার মাটি পয়সা নিদিলে সত্র ঠুমাই দিব সত্রপরা মাটি উলিয়াই দিব দিস ইজ দ্য প্রুফ একচল্লিশ জন মানুহক এস ডি সিয়ে নোটিস দিলে যে তোমালোক বেদখলকারী মই যেতিয়া বাউন্ডারি চেক করিব দিলো তেতিয়া সোতর ঘর কেনেকে হল হাউ ইট হ্যাজ হ্যাপেন মই এম এল এ হিসাবে ইট ইজ মাই প্রাইম ডিউটি হকিয়াইয়ে দিছো যদি তেওঁলোকে হকিয়ানি নামানে ইয়ার পয়সাটো যদি করে টিল মাই ডেথ আই উইল অপোজিট দুষ্টক দমন করা শান্তক পালন করা মোর পবিত্র দায়িত্ব আর কর্তব্য কিন্তু মই এটা কথাই কৈছো সত্র মাটি উদ্ধার করাত মই পূর্ণ সহযোগ করিম মোর এটাই কনসার্ন মোর ভূমিহীন মানুষখিনিক সংস্থাপন দিব লাগে আর এইটো দিবা দিয়ার কারণে প্রশাসনে ব্যবস্থা লৈ আছে এজ এ পাবলিক রিপ্রেজেন্টেটিভ দুষ্টক দমন করবলৈ মই সকিয়ানি দিছো হাতটো উঠোৱা নাই হাত নুঠাও মই আর এইদরেই বহু কথা কৈছে এই মুহূর্ত শেরমান আলী কিন্তু আটাইতকৈ ডাঙৰ কথা যি উচ্ছেদৰ বিৰোধিতাৰে তেওঁ সকিয়ানি দিছিল আজি সেই উচ্ছেদৰ তেওঁ সমৰ্থন কৰিছে সত্ৰৰ মাটি বেদখলমুক্ত কৰাত সহায় কৰিম বুলি কৈছে আজি শেরমান আলী সত্ৰৰ প্ৰতি মোৰ যথেষ্ট শ্ৰদ্ধা আছে বুলি প্ৰকাশ কৰিছে সত্ৰৰ মাটি উদ্ধাৰ অভিযানত মই পূৰ্ণ সমৰ্থন কৰিম এই আজিৰ শেরমান আলীৰ ভাষ্য